মালি গড়া ইয়া প্রাইসটা মোক 35 গ্রাম গারো মারা ভা গারো গারো সোমর মানো হ্যাঁ রেংডো রেংডো 35 কাই বেছে মালিক কাই মালিক আপনি ইতিহাস প্রথম পাইছে না আগতে পাইছে আর আগতে 70 পাইছে 70 পাইছে ডাঙর পোন আছিল দেখিলো 1 কেজি 535 গ্রাম সো হাইয়েস্ট গল মই আছো ধুনুবঙ্গা দেউশিলাত আৰু ধুনুবঙ্গা দেউশিলাত আছে ফেচিং কম্পিটিশ্যন আৰু বহুত কেইটা গাড়ী আপুনি যদি চাওক আপোনালোকে চব মানে গাড়ী বহুত গাড়ী জমা হৈছে বন্ধুসকল ব্লগ আমি এতিয়া ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ হাই হেল্ল' নমস্তে ৱেলকাম বেক টু আমাৰ ইউটিউব চেনেল তো বন্ধুসকল আজি বহুত বহুত দামী মাছ দেখিবলৈ পাম আজিও মাংসর পকুলা অল্প জরে করে দি তথাপি যে এটা কত যাবি এখন কত যাবি এখন কত যাবি সম্মান রাখি দিলি নাকি সম্মান রাখি গেল তথাপি জি বুড়ি 300 টাকা বুড়ি বজনটা কি মানে পর তারিখ সাইন সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড 1.5 কিলো বেশি হবে এটা কাম সত্যি খেলাছে নাম স্যার ইয়া মাহাতুল সাহা মাহাতুল টিকেট পাইতা মাহাতুল টিকেট ধর পাইতা সিরিয়াল 1 কেজি 535 গ্রাম 1 কিলো 535 গ্রাম 35 চাকরি দে কমতি হল আৰু কমতি হলত বহুত কেইটা উপজেষ্টা বহি আছে কাৰণ এইবিলাক হৈছে মাছ এইবিলাক কম্পিটিশ্যন পাই এইবিলাক কম্পিটিশ্যন পোৱা মাছ পৰ হয় তো এইবিলাক সৰু সৰু বাৰু এইবিলাক বাদ দিলোঁ লাহে লাহেকৈ এতিয়া ডাঙৰত গৈ আছোঁ বাৰু তিন চাৰিটা আছে বহুত এইটো আছে আপোনাৰ 1 কেজি 185 এইটো আছে 880 গ্ৰাম এইবিলাক বহুতকেইটা এনেকুৱা আছে বহুত 1 কেজিৰ লোতে আছে মোটামুটি 1 কেজি 400 এইটো মোটামুটি 2 ঘণ্টামান ফাৰ্ষ্ট পজিশ্যনত আছিল না চিৰিয়েল নম্বৰ 50 1 কেজি 400 80 মোটামুটি বৰ্তমান 2 ঘণ্টামান আছিল না কম্পিটিশ্যনত পূৰা ফাৰ্ষ্ট লিষ্টত তাৰপিছত আহি পাল বাম্পলেটটো এইটো নিজৰ চকুৰ আগত জোখা দেখিলোঁ 1 কেজি 535 গ্ৰাম তো হাইয়েষ্ট এইজন মানে 3টা পাইছে তো ইয়াৰ ডাবল লাভ লগতে প্ৰাইচ আৰু লগতে মাছ 3টা পুৰা ডাবল লাভ তাৰ 1000 টকা জইন ফিজ মাত্ৰ তো প্ৰাইচটো কমাই দিল বোলে শুনা বোলো কিন্তু নাজানো কম্পিটিশ্যনো অলপ কম হৈছে পাৰ্টিচিপেট কম হৈছে আৰু একো নাই চাওঁ লাহে লাহে আৰু কোনোবাই পায় নেকি 2 কেজিমান ওজনৰ টিপনি চাওক আপোনালোকে বহুত মানুহ আছে চোৱা মানুহ বহুত কিন্তু পাৰ্টিচিপেট কৰা মানুহ বেছি নাই তো তাকে নতুন প্লেস কারণে মানে বহুতে চিনি না পায় আর আহিব পারা নাই তাকে আর বতরও মানে এটা ভাল নাছিলে আপনাদের প্লেস পার্টিসিপেট একদম কম তো মই আগর আগর ভিডিও পর যে ঢুকাছিল পার্টিসিপেট এনেকুৱা ধরনের হয়েছিল যে বুড়ি পেলাব জায়গা নাছিলে এতে বহুত খালি জায়গা আছে বর্তমান তো সাইডে সাইডে মানুষ এনে অল্প অল্প আছে তো শিলং পার্টি অহা নাই সাকে তো চাব পরে এনেকে বহুত কেটা মানুষ আছে এদিকে বহুত মানুষ তো ইহতে মই ঘুরি ঘুরি চাই আসো ঘুরি ঘুরি চাওয়ার ক্ষেত্র এটা একটা মাছ পাওয়া দেখা নাই সেটাই ডাঙর হয়েছে বর্তমান ১ কেজি ৭৩৫ গ্রাম মালিক আপনি
এতিয়া প্ৰথম পাইছে না আগতে পাইছে আৰু সত্তৰ পাইছে ডাঙৰ পোৱা নাছিল এতিয়া আৰু একবাৰতে মামাজনে হল এক কিলো সাতশ পঁচিশে হয় পঁচিশে হয় এক কিলো সাতশ পঁচিশ গ্ৰামৰ পঁচিশে হ'ব লাগে নিয়মত এক কিলো সাতশ পঁচিশ গ্ৰামৰ পাইছে বাম্বলেটো এক কিলো পাঁচশ এক কিলো পাঁচশ পঁয়ত্ৰিশ গ্ৰামটো সেইটো বোলে ৰুমু আছামে যাতে হেপুন না বর্তমান এক কিলো সাতশো পঁচিশ গ্রাম আর এক কিলো পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম প্রথমতে মোটামুটি দুই ঘন্টা মান এই ক্রস করে আসলে পুরো ফার্স্ট পজিশন আসলে তারপর আহবলে এই মিটকাটো ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থার্ড পজিশন ফোর্থ ফোর্থ কোথায় আছে না নাই নাজানো কিন্তু আছে ফোর্থ পজিশনতো আছে কনসলেশন কনসলেশন প্রাইস তো বহুতে আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাবে কোনো মানে রিহাইন ইয়াতে নাই এনেকা ধরনের প্রাইস পুরো রাখছে বুড়িয়াকে মাছটো মানে সকলতকৈ ডাঙর মাছ তো বর্তমান এইটো মিটকাটো তাহলে কোনো ভাবা নাছিল যে মাত্র চল্লিশ মিনিট আছে চল্লিশ মিনিটের ভিতর কোনে মাছ পাব বলে ভাবি আছিল কিন্তু চল্লিশ মিনিটে বহুত হয় পাঁচ মিনিটে বহুত হয় পাঁচ মিনিটের ভিতর আপনাদের পাই যাব পারে দুই কিলো ওজনের মাছ আর দুই কিলো ওজনের মাছ পাওয়াতো অল্প মানে লাকি লাগে যদি লাকি তো থাকলে আপনাদের পাই যাব ধুনিয়াকে তো পিছ মিনিট চাব পারে আপনাদের মানে চল্লিশ মিনিটের ভিতর পাই গেলে এক কিলো সাতশো পঁচিশ গ্রামের মাছ তো এক লাখ টাকার বর্তমান মালিক হয়ে আছে বর্তমানে যিজনে পাইছে মালিক কয় আপনি নাকি মালিক তাতে আছে সেটা থার এটা কি পাকুই আছে আপনার ইটা যেহেতু আপনার তিন নম্বর কেজি সার ছাবরি হচ্ছে পাঁচশো গ্রামের তলত রিজেক্ট হবো আর যাকে দুইশো পঁয়ত্রিশ গ্রামের উপর আছে মানে কনসলেশন পাই যাব প্রাইস ঠিক আছে এনেকে মানে এলাউন্স করে আছে এইবিলাক গোটেগুলো কনসলেশন আছে মানে রিজেক্ট হয়েছে বন্ধুসকল এতিয়া আমি যাব ওলাইছো মানে কম্পিটিশন শেষ খবরে হয়েছে তো এতিয়া আমি গাড়ি চাড়ি ওলাম গাড়ি চাড়ি ওলাই ধুনিয়াকে যাম পুরো বিন্দাস করে বহি আসলে হয়তো কি বহি আসলি নাকি কেনকা লাগিল বহি গাড়িখনত হ্যাঁ কেনকা লাগিল বহি
ভাল লাগিল ঠিক আছে এতিয়া আমি যাম সিহঁতলৈকে জানিছে কোথায় আমি লগ পাইছোঁ বুলি তো উঠি কিনে গ'ল তো এতিয়ালৈ দিছোঁ দিয়া বাই বাই তো লগ পাম আকৌ এটা নতুন এটা ভিডিঅ'ত।